এদিকে সরকারের এই অবস্থানের বিরোধিতা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সমস্ত জাতি আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন এবং জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি আরও বলেন যে সরকার ভয়াবহভাবে দখল করে সব কিছু তছনছ করে দিচ্ছে। সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আমরা বিশ্বাস করি যে আন্দোলন আন্দোলন আন্দোলনের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসবো। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।